আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জানাজা সলাত পড়লে একদিকে ভালো লাগে, অন্যদিকে দুঃখও লাগে। সাহাবের কথা চিন্তা করলে অনেক ভালো লাগে, কারণ জানাজা সলাতে অংশগ্রহণ করলে এক কিরাত সমান নেকি অথবা পাহাড় পরিমাণ সমান নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহ। আর খারাপ লাগে তখন যখন নিজে মৃত্যুবরণ করব, লাশ দেখলে মৃত্যুবরণের কথা স্মরণ এসে যায়, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখলে অনেক খারাপ লাগে, অসহায় লাগে, আপনজন হারানো কতটা কষ্ট, কতটা বেদনা, যা না দেখলে বোঝা সম্ভব নয়। এইভাবে একদিন আমাকে হয়তো মরতে হবে, আজকে কালকে নতুবা কোনো একদিন। মানুষ যেদিন মারা যায় সেই দিন তার জীবনের হয় সবচেয়ে সুখের দিন অথবা সবচেয়ে দুঃখের দিন। সে যদি সৎকর্মশীল হয় তাহলে আল্লাহ রহমতে ফেরেশতা তার মৃত্যুর আগে সুসংবাদ দিবে, আল্লাহ তার জন্য সুখের ব্যবস্থা করে দিবেন, তার রূহ বেরোতে তেমন কষ্ট অনুভব হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমার পালনকর্তা আল্লাহ অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে মৃত্যুর পূর্বে ফেরেশতারা নাজিল হয় এবং তারা বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুতি হল জান্নাতের সুসংবাদ। ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য যা চায় তাই দেওয়া হবে, তোমাদের মন বাসনা পূর্ণ করা হবে, যার ফলে তার মৃত্যুর কষ্ট একেবারে কম হয়। আর মৃত্যুর পর সে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি কবর নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি কবর নিয়ে চলো। আর যদি মৃত্যুর সম্মুখীন ব্যক্তি বৎকার হয় তাহলে আল্লাহর আজাবের ফেরেশতারা তার নিকট আসে এবং তার আত্মাকে বলতে থাকে, হে কবিস আত্মা, বের হয়ে আসো আল্লাহ ক্রোধ ও শাস্তির দিকে। শাস্তি ভয়ে আত্মা বের হতে চায় না, শরীরের বিভিন্ন অংশে এমনকি নখের নিচ পর্যন্ত লুকানোর চেষ্টা করে। ফেরেশতারা তখন তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বের করতে চেষ্টা করে। তখন মানুষটি খুব কষ্ট পায়, আর তার আত্মীয় স্বজনরা যখন তাকে কবর নিয়ে যায় তখন সে চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আপনি যেই পাপ কাজ করেন না কেন, এটা দুই দিনের জন্য সুখ দেবে। সলাত না পড়া, কুফরি করা, বিদাত করা, টিভি দেখা, গান শোনা, নাটক দেখা, অবৈধ সম্পর্ক বজায় রাখা, হারাম উপার্জন করা, যা করুন না কেন, আপনার চোখ বন্ধ হলেই সাওয়াল যাওয়া, সব শেষ, তাওবা করতে পারবেন না। সুতরাং এখনই সুধরানোর চেষ্টা করুন, মৃত্যু একদিন আসবেই, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই, তাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক, আমিন।